বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো করে বুঝে সম্পূর্ণটা দেখো তাহলে জীবনে আর লাইফে কোনো দিন এসেই ইউনিট এবং ডাইমেনশন নিয়ে তোমাদের কোনো চিন্তা থাকবে না এসে এক ইউনিট এবং ডাইমেনশন নিয়ে যত রকমের তোমাদের কোশ্চিন আসুক না কেন সমস্ত কোশ্চিনগুলোকে তোমরা সঠিকভাবে করতে হবে এবং প্রত্যেকটা পরীক্ষাতেই তোমাদের এখানে দুই তিন নম্বরের কোশ্চিন কিন্তু বারবার কিন্তু এসেই থাকে চলো আমরা দেরি না করে সমস্ত কোশ্চিনগুলো আমরা ডিটেলসই জেনে নিই আমরা কোনো এমসি টাইপের করবো না সমস্ত কিছু আমরা ডিটেলসে জানবো সমস্ত কিছু ডিটেলসে তোমাদের সঙ্গে এখানে ডিসকাস করবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আগের ভিডিওগুলো যদি দেখতে চাও প্লে লিস্টে তোমরা চলে যাই প্লে লিস্ট সেই সমস্ত ভিডিও পেয়ে যাবে এইবারে চলে আসি আমাদের তোমাদের আমি লাস্ট যেটা আমি লুসেন্টের জিকে পড়িয়েছিলাম সেখানে তোমাদেরকে সেভেন ডেরিভেটিভ ইউনিট শিখিয়েছিলাম সেভেন ফান্ডামেন্টাল ইউনিট শিখিয়েছিলাম সেই সাতটা ফান্ডামেন্টাল ইউনিটের মধ্যে যেই কটা ইউনিট তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যেখানে তোমাদের এসআই ইউনিট এবং ডাইমেনশন বের করার জন্য কাজে লাগবে সেটা হলো তোমাদের লেন্থ লেন্থকে আমরা কীভাবে এসে ইউনিটে লিখি মিটারে লিখি যখন আমরা এটাকে ডাইমেনশানে লিখবো তখন এল দিয়ে ডিনোট করবো এল সিম্বল দ্বারা আমি ডিনোট করব যখন আমরা এস এ ইউনিটে লিখবো মিটারে মিটারকে আমরা এম দিয়ে ডিনোট করে থাকি এরপরে চলে আসা যাক মাস মাসকে আমরা কি এস এ ইউনিট আমাদের কিলোগ্রাম এরপর কিলোগ্রামকে আমরা কীভাবে ডিনোট করি এস এ ইউনিটে কেজিতে ডিনোট করি একে ডাইমেনশানে আমরা কীভাবে ডিনোট করি এম দিয়ে ডিনোট করি জাস্ট আমাদের এটাকে মনে রাখতে অবশ্যই হবে একদম মাথার মধ্যে ছক যেন সব সময়ের জন্য থেকে যায় এরপর আমাদের কী রয়েছে টাইম টাইমকে আমরা এসে ইউনিটে কী বলি সেকেন্ড বলি সেকেন্ডকে আমরা কী সিম্বল দ্বারা ডিনোট করি এস দিয়ে ডিনোট করি যখন আমরা ডাইমেনশানে লিখবো টাইমকে তখন আমরা একে টি দিয়ে ডিনোট করবো কী দিয়ে টি দিয়ে ডিনোট করব এরপরে চলে আসি ইলেকট্রিক কারেন্ট ইলেকট্রিক কারেন্টকে আমরা অ্যাম্পিয়ার দিয়ে লিখি অ্যাম্পিয়ার এসে ইউনিটের এরকে আমরা সিম্বল যেটা দিই এ ইউজ করি কখনো কখনো আমরা এ এমপিও ইউজ করি এ এমপিও ইউজ করা হয় অথবা এ ডাইরেক্ট ইউজ করা হয় যখন ডাইমেনশান লিখব তখন একে আমরা এ দিয়ে লিখবো এছাড়াও তোমাদের যেগুলো রয়েছে তোমাদের কী টেম্পারেচার রয়েছে টেম্পারেচার কি হয়েছে আমাদের কেলভিন টেম্পারেচার কি হয়েছে আমি আমাদের কেলভিন কেলভিনকে আমরা থিটা অথবা কে দিয়ে ডিনোট করি যখন ডাইমেনশানে তখন একে আমরা ও দিয়ে ডিনোট করবে তাছাড়া রয়েছে তোমাদের লুনিয়ান ইন্টেন্সিটি যাকে আমরা ক্যান্ডেলা বলি তাকে সিডি দিয়ে ডিনোট করি তারপর অ্যামাউন্ট অফ সাবস্টেন্স রয়েছে যাকে আমরা ইউনিট কি এসে ইউনিট মোল তাকে আমরা এমও এল দিয়ে ডিনোট করি সেগুলো তোমাদের এখানে ইউনিট বের করার জন্য বাকি যেই সমস্ত কোয়ান্টিটির রয়েছে তাদের তাদের ইউনিট বা ডাইমেনশন বের করার জন্য লাগবে না সেই জন্য আমি এখানে নেই নিই এরপরে যেটা ভেরি ইম্পর্ট্যান্ট পোশেন আমরা এবার ফিরে আসি যেখান থেকে তোমাদের কোশ্চিন বারবার প্রত্যেকটা পরীক্ষায় এসে থাকে এরপরে তোমাদের এখানে কী হয়ে গেল এরিয়া এরিয়াকে আমরা কীভাবে ডিনোট করি এরিয়াকে আমরা কি লিখি এরিয়া হিসেবে টু কি আমাদের থাকে লেন্থ স্কোয়ার অথবা আমরা কি বলি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দৈর্ঘ্য ইন্টু প্রস্ত দৈর্ঘ্য মানে কি দৈর্ঘ্য একটা কি লেন্থ মানে একটা কি দৈর্ঘ্যকে আমরা হয় মিটারে কিলোমিটার যেভাবে হোক আমরা ডিনোট করতে পারি যদি আমরা এসে ইউনিটটি ডাইরেক্ট ডিনোট করি তাহলে কি মিটারে ডিনোট করবো মানে কি ওটা একটা লেন্থ এরপরে কি আর দুইটা প্রস্ত রয়েছে প্রস্তটাও কি আলটিমেটলি একটা লেন্থই তো ওটাও একটি লেন্থ যে কোনো একটা লেন্থ ওইটা তাহলে ওটাকে আমরা কি এম দিয়ে ডিনোট করবো তাহলে দুটোই যদি আমাদের এম হয় তাহলে কি লেন্থ ইজ টু কী স্কোয়ার যদি এম হয় আমরা এসআই ইউনিট কীভাবে বের করবো লেন্থ আমি তোমাদের উপরেই দেখালাম যে লেন্থকে আমরা যে কী কীভাবে ডিনোট করবো মিটারে ডিনোট করবো মিটারের সিম্বল কী মিটারের সিম্বল আমাদের কি এম তাহলে কী হয়ে যাবে আমাদের এম স্কোয়ার হয়ে যাবে এর এসে ইউনিট তাহলে ডাইমেনশন এবার জিজ্ঞেস করা যদি হয় ডাইমেনশন কী ডাইমেনশন সবসময় তোমাদের কি থার্ড ওয়ে হবে এই জিনিসটা মাথায় রাখবে ডাইমেনশন সবসময় তোমাদের থার্ড ভেগেটে হবে এবার এখানে এম রয়েছে শুধু এমের ডাইমেনশন আমি কী বললাম ওনলি এমের যেটা রয়েছে তোমাদের কী রয়েছে এম এর রয়েছে আমাদের কী মিটারকে আমরা কীভাবে ডিনোট করবো লেন্থটাকে আমরা এল দিয়ে ডিনোট করব তাহলে এল এখানে কি স্কোয়ার রয়েছে তাহলে এল স্কোয়ার তাহলে এল স্কোয়ারের ডাইমেনশন হয়ে যাবে কখনো কখনো এটা এইভাবেও থাকে এম এল টি ফর্মে কখনও কখনো থাকে তাহলে এম এর উপরে জিরো হয়ে যাবে টি এর উপরে জিরো হয়ে যাবে এলের উপরে শুধু স্কোয়ার থাকবে এম এল স্কোয়ার এম জিরো এল স্কোয়ার টি টু পাওয়ার জিরো তাহলে এই করে কিন্তু সমস্তগুলো কিন্তু তোমাদের সলিউশন কিন্তু করতে লাগবে এখানে তোমাদের এরিয়ার এসে ইউনিট হয়ে গেলো তারপর তোমাদের ভলিউম ডেন্সিটি ভ্যালোসিটি ফোর্স তারপর লিনিয়ার মোমেন্টাম প্রেসার ওয়ার্ক তারপর তোমাদের রয়েছে ম্যাগনেটিক ফিল্ডেন্সিটি তারপরে কাইনেটিক এনার্জি পোটেন্সিয়াল এনার্জি প্রেশার সমস্ত কিছু দরকার কিন্তু প্রত্যেকটা কোশ্চেনে তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলে এবার আমরা নেক্সটগুলোতে দেখি এক এক করে এখানে কী রয়েছে ভলিউম ঠিক একইভাবে বের করবো ভলিউম কী আমাদের হয়ে যাবে ভলিউম আমাদের কি থাকে ভলিউম ইজাস আমাদের কি লেন্থ মানে দৈর্ঘ্য পোস্ত একটু উচ্চতা থাকে তাহলে দৈর্ঘ্যও কী দৈর্ঘ্য একটা লেন্থ প্রস্থটা কি প্রস্ত একটা লেন্থ উচ্চতা কি উচ্চতাও একটা আমাদের আলটিমেটলি কি লেন্থ তো সবগুলো একটা করে লেন্থ এগুলো তাহলে কি হয়ে যাবে আমাদের লেন্থের কিউব তাহলে লেন্থের কিউব হয়ে যাবে আমাদের ভলিউম তাহলে লেন্থের এসআই ইউনিট যদি বের করতে যায় তাহলে কি লেন্থের কিউব মানে কি একটা লেন্থ একটা লেন্থকে আমরা কি এসআই ইউনিটে এম দিয়ে ডিনোট করবো মিটারে ডিনোট করবো তাহলে একটা এম আর এক এম আর এক এম তাহলে কী হয়ে যাবে এটা এম কিউব তাহলে এর এসে ইউনিট কী হয়ে গেল এম কিউব এবার যদি ডাইমেনশন জিজ্ঞেস করা হয় ডাইমেনশন কী হয়ে যাবে লেন্থ লেন্থকে আমরা ডাইমেনশানে কী দিয়ে ডিনোট করি এল দিয়ে ডিনোট করি তাহলে এখানে কী হয়ে যাবে এল কিউব হয়ে যাবে এই এল কিউব তোমাদের ডাইমেনশন হয়ে গেল অথবা যদি এটা এইভাবে থাকে এম জিরো এল কিউব টি দুই পাওয়ার জিরো এইভাবে তোমরা চাইলে লিখতে পারো যেভাবে থাকবে সেটাই তোমাদের শর্ট অ্যান্সার হয়ে যাবে এরপরে ইন্টারেস্টিং ফ্যাক্টগুলো যেগুলো রয়েছে এগুলোর দিকে তোমাদের ইন্টারেস্টিং সব থেকে লাগবে এরপরে চলে এসেছে আমাদের ডেনসিটি ডেন্সিটি ডিস কি কী হয় আমাদের এই জিনিসগুলো মাথায় রাখবে সবসময় ডেন্সিটি ডিস কি কী হয় আমাদের মাস বাই ভলিউম মাস পার ইউনিট ভলিউম তাহলে কী হয়ে যাবে মাস বাই ভলিউম এবার মাসকে আমরা কীভাবে ডিনোট করবো মাছ একটু আগে আমরা কী বললাম মাছ আমাদের কেজিতে ডিনোট হবে মাস যেটা রয়েছে কেজিতে হবে তাহলে কি মাছ আমাদের যখন এসে ইউনিট বের করবো তাহলে মাস উপরে কী হয়ে যাবে কেজি এসে ইউনিট যখন বের করবো কি একটু আগে আমরা ভলিউম বের করলাম ভলিউম কী হলো আমাদের মিটার কী হলো ভলিউম জিজ্ঞাসাটু কী হয়ে গেলো আমাদের মিটার কিউব হয়ে গেল তাহলে এখানে কী এর এসআই ইউনিট যদি জিজ্ঞেস করা হয় তাহলে এসআই ইউনিট কী চলে আসলো কেজি মিটার এই কিউবটা যদি উপরে নিয়ে যায় তাহলে কী হয়ে যায় মাইনাস থ্রি তাহলে এসআই ইউনিট যদি আসে তাহলে কী হয়ে গেলো কেজি মিটার মাইনাস থ্রি এটা হয়ে গেলো এসআই ইউনিট এবার যদি আমাদেরকে ডাইমেনশন বের করতে বলা হয় তাহলে মাস মাসের ডাইমেনশন আমি কী বললাম মাসকে আমরা কীভাবে ডিনোট করবো মাসকে আমরা এম দিয়ে ডিনোট করবো তাহলে এই উপরে এম এবং নিচে কী থাকবে নিচে থাকবে তোমাদের কি এল মিটার রয়েছে মিটারকে আমরা কী দিয়ে এল দিয়ে ডিনোট করবো এল কিউব তাহলে এম বাই এল কিউব থার্ড ব্রিগেডের মধ্যে অবশ্যই সব কিছু থার্ড ব্রিগেডের মধ্যেই হবে তাহলে এটাকে আমি যদি ভাঙিয়ে লিখি তাহলে কি হয়ে যাবে এম এল টু দি পাওয়ার মাইনাস থ্রি যদি আমি উপরে যদি মাইনাস করে নিই ইনভার্স যদি করে নিই তাহলে এম এল টু দি পাওয়ার মাইনাস থ্রি এ হয়ে গেল ডাইমেনশন তাহলে ডাইমেনশন সবসময় এই এইভাবে মনে রাখবে একবারে ডেন্সিটির ডাইমেনশন এটা এইভাবে মুখস্ত করলে তোমরা সি ইয়োর হান্ড্রেড পার্সেন্ট ভুলে যাবে এভাবে মনে রাখবে ডেনসিটি টু মাস বাই ভলিউম মাস ডিসগাস টু কেজি বাই মিটার কিউব তাহলে কি কেজিকে আমরা এম দিয়ে ডিনোট করি এরপরে মিটারকে কি আমরা এল দিয়ে ডিনোট করি তাহলে তোমাদের ডাইমেনশন বেরিয়ে চলে এলো ঠিক এইভাবে যদি মনে রাখো কোনো দিন জীবনে তোমরা কিন্তু ভুলবে না এরপরে দেখে এর ভেলোসিটি ভেলোসিটি ইজ ভেলোসিটি টু কি টুকে ডিসপ্লেসমেন্ট বাই টাইম ভেলোসিটি আমাদের থাকে কি ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্ট জিনিসটা কি আগে সেই জিনিসটা বোঝো ডিসপ্লেসমেন্ট মানে কি স্মরণ যেটাকে বলা হয়ে থাকে তাহলে ডিসপ্লেসমেন্ট কি এটা থাকে ওটা আলটিমেটলি একটা কি তো ডিসপ্লেসমেন্ট যেটা রয়েছে সেই জিনিসটাকে বোঝার বিষয় ডিসপ্লেসমেন্ট আলটিমেটলি কি একটা ডিসপ্লেসমেন্ট একটা কিন্তু লেন্থই তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট বাই টাইম যে আমাদের ভ্যোসিটি হয়ে থাকে ডিসপ্লেসমেন্ট বাই টাইম তাহলে এই যখন আমরা এসআই ইউনিট লিখবো ডিসপ্লেসমেন্ট মানে কি লেন্থ আমি বললাম তাহলে লেন্থের আমাদের এসআই ইউনিটে আমাদের লেন্থকে আমরা কী দিয়ে ডিনোট করি লেন্থকে আমরা মিটার দিয়ে ডিনোট করি এম দিয়ে ডিনোট করি এবং টাইমকে আমরা কী দিয়ে ডিনোট করি এসআই ইউনিটে এস দিয়ে ডিনোট করি তাহলে কি এম বাই এস এটাকে এম বাই এস এর কি এস এ ইউনিট অথবা এটাকে আরও সিম্পলিফাই যদি করো তুমি এম এস টু দি পাওয়ার মাইনাস ওয়ান কখনো এম বাই এস এইভাবেও তোমাদের ফর্মে চলে আসবে কখনো এইভাবে ফর্মে আসবে যে কোনো কোশ্চিন যখন হার্ড হবে তখন কী ফর্মগুলো শুধু চেঞ্জ করে দেবে তাছাড়া কোনো কিছু করবে না আমি তোমরা যদি এইভাবে যদি মনে রাখো আমি হান্ড্রেড পার্সেন্ট বলছি তোমাদের কোনোভাবে তোমাদের কোশ্চিনটা ভুল হতে পারবেই না এবারে কি এসএ ইউনিট জিজ্ঞাস্তু কি চলে এলো এম এস টু থিপার মাইনাস ওয়ান এভারেজ যদি ডাইমেনশন বের করতে বলা হয় তাহলে ডাইমেনশন কি উপার কি ডিসপ্লেসমেন্ট যেটা রয়েছে আলটিমেটলি একটা কি লেন্থ এটা একটা এটা একটা কি লেন্থ তাহলে এটাকে কি লেন্থকে লেথ যেটা রয়েছে আমরা লেন্থকে কীভাবে ডিনোট করবো ডাইমেনশানে আমরা এল দিয়ে ডিনোট করবো এবং টাইমকে আমরা ডাইমেনশনে কী দিয়ে ডিনোট করবো টি দিয়ে ডিনোট করব এটা কি থার্ড ব্রিকেটের মধ্যে এবার এল ওয়াই টি এল ওয়াই টি এটাকে ভাঙিয়ে নাও যদি ভাঙিয়ে নেও তাহলে কি এম টি টু দি পার মাইনাস ওয়ান চলে আসলো এখানে যদি সামনে একটা এম টু দি পার জিরো যদি লিখা থাকে তাও কোনো কিছু যায় আসে না কারণ এম টু দি পার জিরো ইজ টু আলটিমেটলি ওয়ানই চলে আসবে কিংবা এটা যদি না থাকে যেই না থাকে এম এল এল টি টু দুবার মাইনাস ওয়ান তোমাদের এখান থেকে ডাইমেনশন বেরিয়ে চলে এলো যেখানে তোমাদের মাইনাস জিরো যেটা জিরো থাকে সেই জিরোর কোনো ভ্যালুই থাকে না এটা ইজ ইউজিকাস টু এ টু দি পাওয়ার জিরো সব সময় ওয়ান হয় ঠিক একইভাবে তোমাদের এম টু দি পাওয়ার জিরো সেটা ইজ ইউজিক্স তোমাদের ওয়ান হয়ে থাকে তাহলে এখানে তোমাদের কি এল টি দুবার মানসাস ওয়ান থাকে যদি তাহলে ওটা তোমাদের শর্ট অ্যান্সার যদি এম জিরো এল টি টু দিবার মাইনাস ওয়ান থাকে তাহলে তোমাদের সেটা শর্টে অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো কোনো ডাউট থাকলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে নেক্সট ইম্পর্টেন্ট যেটা হলো গিয়ে ফোর্স ভেরি 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 ইম্পর্টেন্ট ট্রিপল স্টার মার্ক করে অবশ্যই রাখবে ফোর্থ কী হবে যে ফোর্থ ইজগাস্ট আমাদের হয়ে থাকে মাস ইন্টু এক্সেলারেশন ফোর্থ ইজগাস্ট আমাদের হয়ে থাকে মাস ইন্টু এক্সেলারেশন আবার এখানে এক্সেলারেশন ইজকালস টু হয়ে থাকে ভেলোসিটি বাই টাইম এক্সেলারেশনটা সেই এক্সেলেশন ইসগাস্টু হয়ে থাকে আমাদের ভেলোসিটি বাই টাইম এবং একটু আগে তোমাদেরকে আমি পড়ালাম ভেলোসিটি ইজ ইজকালস টু কি আমাদের ভেলোসিটি টু আবার ডিসপ্লেসমেন্ট বাই টাইম ডিসপ্লেসমেন্ট বাই টাইম ভেলোসিটি টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম তাহলে আলটিমেটলি এক্সেলারেশন টু কী চলে আসবে ইজ ইজিক্স টু কি উপরে যদি এই ভেলোসিটিকে আমি যদি আরও ভাঙিয়ে লিখি তাহলে কি ডিসপ্লেসমেন্ট বাই টাইম মানে কি নিচে দুটো টাইম চলে আসে তাহলে কি নিচে কি টাইমের স্কোয়ার হয়ে যাবে তাহলে এক্সেলারেশন টু আলটিমেটলি কী চলে এলো ডিসপ্লেসমেন্ট বাই টাইম স্কোয়ার তাহলে এখান থেকে কি ফোর্স ইজিকাস টু কি চলে আসলো তোমাদের মাস ইন্টু এক্সেলারেশনের জায়গায় আমি এবার কি লিখে দেবো ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্ট বাই টাইম স্কোয়ার এবার টাইমের স্কোয়ার এইবার এখানে আমার এসআই ইউনিট প্রয়োজন মাসের এসআই ইউনিট আমি কী বললাম মাসকে আমরা কীভাবে ডিনোট করবো মাসকে আমরা কেজিতে ডিনোট করবো মাসকে আমরা কি কেজিতে ডিনোট করবো এরপরে ডিসপ্লেসমেন্ট রয়েছে ডিসপ্লেসমেন্ট মানে কি আলটিমেটলি একটা কি লেন্থ লেন্থকে আমরা মিটারে ডিনোট করব এবং কি টি যেটা রয়েছে টাইম যেটা রয়েছে এসআই ইউনিটে আমরা টাইমকে এস দিয়ে ডিনোট করবো এটার কি হয়ে যাবে কি স্কোয়ার এবার এখানে কখনো কখনো তোমরা ফোর্সের অনেকেরই মনে থাকে ফোর ফিজিক্যালস টু কি এর এস আই ইউনিট কি নিউটন কিন্তু এই জিনিসটা কারোই মনে থাকে না ফোর ফিজিক্যালস টু কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা এই জিনিসটা কিন্তু কারোর মনে থাকে না তাহলে এখানে ডাইরেক্ট মনে থাকে ফোর্স ইজিগাস টু কি নিউটন ইন্টু এই যে জিনিসটা কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার একেই আমরা বলে থাকি নিউটন একে আমরা কী বলে থাকি নিউটন কোশ্চেনটা যদি এখানেই ঠিক ঘুরিয়ে দেয় যদি কোশ্চেনটা দিয়ে দিল ফোর ইজগাস্ট অপশনে দিয়ে দিল নিউটন না দিয়ে এরকম এগুলো অপশানে দিয়ে দিল এবং অনেকবার রেলওয়ের এক্সামে অনেকবার এরকম করে অপশান কিন্তু দিয়েছে এবং এই যে তোমাদের এন গ্রুপ ডে এক্সাম হবে এখানেও কিন্তু তোমাদের অপশন এইভাবেও থাকবে সেই জন্য বলছি এইভাবে বেসিকভাবে এইভাবে যদি পড়ো জীবনে তোমরা কোনোদিনও কিন্তু ভুলবে না তাহলে এসে ইউনিট টু এখানে কি হয়ে যাবে ফোর্সের কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এই কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার কেজি মিটার বাই সেকেন্ড স্কোয়ারে একে আমরা বলে থাকি কি নিউটন বলে থাকি তাহলে কি কী বলে থাকি আমরা নিউটন বলে থাকি তাহলে এসে ইউনিট চলে গেল এবারে ডাইমেনশন যদি বের করতে বলা হয় তাহলে ডাইমেনশন আমরা কী সে বা কীভাবে বের করবো কেজিকে আমরা কীভাবে ডিনোট করবো কেজি মানে কি মাস মাস আমরা এই রয়েছে মাসকে আমরা কি এম দিয়ে ডিনোট করব তারপরে কী রয়েছে মিটার মিটারকে আমরা কী দিয়ে ডিনোট করবো এল দিয়ে ডিনোট করবো তারপর বাইর কী রয়েছে মানে এসের স্কোয়ার মানে কি টাইমের স্কোয়ার রয়েছে টাইমকে আমরা কি টি দিয়ে ডিনোট করব তাহলে কি টি স্কোয়ার তাহলে আলটিমেটলি এটা কী বেরিয়ে আসবে এম এল টি টু দুই পাওয়ার মাইনাস টু থার্ড ব্যাকেটের মধ্যে অবশ্যই তাহলে কি এর যদি ডাইমেনশান বের করতে বলা হয় তাহলে এম এল টি টু দুই পাওয়ার মাইনাস টু এখান থেকে তোমাদের হয়ে যাবে তাহলে এখানে তোমরা বুঝতে পেরেছো আশা করছি যে কীভাবে তোমরা ডাইমেনশান এবং এস এ ইউনিটকে সহজেই বের করতে পারবে নেক্সট দেখে নেব নেক্সট রয়েছে আমাদের লিনিয়ার মোমেন্টাম লিনিয়ার মোমেন্টাম ইজিকালস টু মাস ইন্টু ভ্যালোসিটি মাস ইন্টু ভ্যালোসিটি একটু আগে আমরা ভ্যালোসিটি ব্যাপার শিখেছি ভ্যালোসিটি ইজিক্স টু কি ডিসপ্লেসমেন্ট বাই টাইম তাহলে কি এটা আলটিমেটলি চলে আসবে মাস ইনটু উপরে চলে আসবে কি ডিসপ্লেসমেন্ট নিচে চলে আসবে কি টাইম আমরা যদি ভেলোসিটিকে আবার যদি ভাঙাই তাহলে কি ডিসপ্লেসমেন্ট বাই টাইম কোন বা অথবা তোমাদের যদি ভেলোসিটি এসে ইউনিট ডাইরেক্ট মাথার মধ্যে প্রথমের দিকে আমরা ফেলোসিটিকে শিখেছি এখন আশা করি তোমরা মুখস্থ হয়ে যাবে যদি তোমরা একবারে এখনই হয়তো হবে না তোমরা প্র্যাকটিস যতবার করবে তত তাড়াতাড়ি তোমাদের হয়ে যাবে তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো মাস মাসকে আমরা এসে ইউনিটে কেজি ডিনোট করবো কেজিতে ডিনোট করবো ডিসপ্লেসমেন্টকে আমরা এসে ইউনিটে কিসে ডিনোট করব ডিসপ্লেসমেন্ট মানে কি আলটিমেটলি একটা লেন্থ সেটাকে আমরা মিটারে ডিনোট করবো এরপর টাইমকে আমরা কিসে ডিনোট করবো টাইমকে আমরা এসে ডিনোট করবো মানে সেকেন্ডে ডিনোট করব তাহলে এসে ইউনিট লিনিয়ার মোমেন্টামে যদি এসে ইউনিট জিজ্ঞেস করা হয় তাহলে লিনিয়ার মোমেন্টে এসআই ইউনিট আমাদের কী হয়ে যাবে এখান থেকে কেজি মিটার মিটার পার সেকেন্ড অথবা তোমরা বলতে পারো কেজি মিটার ইনটু সেকেন্ড ইনভার্স এইবার এখানে এই জায়গাটা আরও ইন্টারেস্টিংভাবে যদি তুমি কোশ্চেনটাকে করতে যাও তাহলে এখানে কী করো উপরের দিকে একটা তুমি এস দিয়ে গুণ করে দাও উপরে একটা এস দিয়ে গুণ করে দাও নিচে একটা এস দিয়ে গুণ করে দাও তাহলে কী হয়ে যাবে ইকুয়েশানটা ইকুয়েশানটা হয়ে গেল কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু এস ইন্টু সেকেন্ড হয়ে গেল এবার আমরা একটু আগে বের করলাম কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার টু আমরা কে কী নিউটন বলে থাকি তাহলে এটা টু কি এটা নিউটন হয়ে যাবে এখান থেকে নিউটন হয়ে যাবে এবং একটা এস যেটা রয়েছে আমাদের এখানে একটা এসের জন্য এটা আমাদের কী হয়ে যাবে একটা এসের জন্য এখানে সরি এখানে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার হ্যাঁ ঠিক আছে এখানে তোমাদের এস একটা কী হয়ে যাবে নিউটন এ নিউটন সেকেন্ড তাহলে এখান থেকে এইভাবেও তোমাদের আসতে পারে নিউটন সেকেন্ড এইভাবেও কিন্তু তোমাদের আসতে পারে তাহলে তোমরা এইভাবেও মনে রাখতে পারবে সে ওইভাবেও মনে রাখতে পারবে যেভাবে তোমাদের কোশ্চিনগুলো আসুক না কেন তোমরা সেভাবে মনে রাখতে পারবে সেই জন্য বলছি এইভাবে যদি তোমরা এখানে এসে ইউনিট এবং ডাইমেনশনগুলোকে পড়ো তাহলে খুব সহজে তোমরা কিন্তু এখানে সহজে এবং খুব তাড়াতাড়ি তোমাদের মাথার মধ্যে সেট হয়ে থাকবে এখানে আমাদের কি আমরা এসে ইউনিটটাকে বের করলাম এসে ইউনিট আমাদের আলটিমেটলি কত বেরিয়ে এলো এখানে আমাদের লিনিয়ার মোমেন্টামে আমি লিনিয়ার মোমেন্টে এসে ইউনিট বেরিয়ে গেলে আমাদের কি কেজি মিটার ইন্টু কি বাই সেকেন্ড বাইশ সেকেন্ড চলে এলো এবারে ডাইমেনশন যদি আমরা বের করতে যাই ডাইমেনশন কেজিকে আমরা কীসে ডিনোট করি এম এ ডিনোট করি মিটারকে আমরা কি এলএ ডিনোট করি তারপরে কি এস এসকে আমরা কি টাইমকে আমরা টি এ ডিনোট করি তাহলে এটা এই জিজ্ঞাসাটা কি চলে আসবে এম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান এ হয়ে গেল ডাইমেনশন তাহলে আশা করি বুঝতে পেরে এইসব কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে এরপরে চলে আসি আমরা প্রেশারে প্রেশার এই জিজ্ঞাসাটা কী হয়ে যায় ফোর্স পার ইউনিট এরিয়া ফোর সিজিকাস টু পার্ট ফোর্স ইজ সরি প্রেসার ইজিকাস টু ফোর্স পার ইউনিট এরিয়া আবার ফোর সিজিকাস টু কী হয়ে থাকে ফোর্স ফোর সিজিকাস মাস এন্টু এক্সেলারেশন এক্সেলারেশন ইজগাস আমাদের কী হয়ে থাকে এক্সেলারেশন আমাদের ইজগাস ভেলোসিটি বাই টাইম ভেলোসিটি বাই টাইম অথবা আমরা বলতে পারি ডিসপ্লেসমেন্ট বাই টাইম স্কোয়ার অত কিছু মনে না রেখে আশা করে তোমাদের ফোর সিজিকাস টু মনে হয়ে গেছে ফোর সিজিকাসটা আমরা এতক্ষণ ধরে কী বের করছিলাম কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা ইসকোস্টু আমাদের কি ফোর্সের এসে ইউনিট আমরা বের করছিলাম এতক্ষণ ধরে তারপরে কি এরিয়া রয়েছে এরিয়া মানে কি এরিয়া আমাদের কি মিটারের স্কোয়ারই একটা মিটার স্কোয়ার ইজকস টু এরিয়া এরিয়া আমাদের কি প্রথমে যদি কি আমরা এরিয়াকে বের করেছি তাহলে এটা এরিয়া ইজ টু কী হয়ে যাবে মিটার স্কোয়ার হয়ে যাবে এরপরে এখানে তোমাদের কী চলে আসবে প্রেশার মানে কি হয়ে গেলো উপরেরটা কি উপরেরটা আমাদের কি নিউটন দিয়ে ডিনোট করি এইভাবে তোমরা এই ফর্মেও থাকতে পারে অথবা উপরেরটা যেটা রয়েছে ঠিক সেটাকে আমরা কী বলতে পারি নিউটন কারণ কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার টু আমরা নিউটন আগে তোমাদেরকে ডিসকাস করে জানালাম এরপর এখানে নিচে চলে আসবে কী চলে আসবে নিচে তোমাদের মিটার স্কোয়ার চলে আসবে নিচে চলে আসলো কি মিটার স্কোয়ার তাহলে এবার নিউটন পার মিটার স্কোয়ার যেটা রয়েছে নিউটন বাই মিটার স্কোয়ার যেটা রয়েছে তোমাদের এখানে এখানে বাই হয়ে থাকবে না এটা উপরে চলে যাবে এখানে বাই ওয়ান রয়েছে এটা উপরে চলে আমরা যদি এটাকে উলটিয়ে লিখি তাহলে এই মিটারটা যেটা চলে যাবে মিটারটা এখানে গুণ হয়ে যাবে এটার কারণে যে এখানে বাই চিহ্নটা রয়েছে এই বাই এখানে এটাকে যদি আমরা উল্টেই লিখি তখন সেটা কি হয়ে যাবে এটা উপরে তোমাদের চলে যাবে তাহলে এখান থেকে যেটা তোমাদের আলটিমেটলি বেরিয়ে চলে আসবে উপরে যাবে না নিচেই থাকবে সরি এখানে উপরে যাবে না নিচে উপরে উপরে মাইনাস হয়ে যাবে এটা যখন এটাই কারণ ওয়ানটা উপরে যাবে এমটা নিচে থাকবে এমটা এখানে এর সঙ্গে গুণ হবে এসের এর এর সঙ্গে গুণ হয়ে যাবে তাহলে এটা কী হয়ে যাবে নিউটন ইন্টু যেটা তোমাদের আলটিমেটলি দাঁড়িয়ে যাবে নিউটন ইন্টু মিটার টু দি পাওয়ার মাইনাস টু নিউটন ইন্টু মিটার টু দি পাওয়ার মাইনাস টু এই নিউটন ইন্টু মিটার টু দি পাওয়ার মাইনাস টুকে আমরা আবার কী বলে থাকি পাসকাল বলে থাকি কী বলে থাকি পাসকাল বলে থাকি তাহলে প্রেশারের এসে ইউনিট আমরা কি জানি প্রেশারের এসে ইউনিট আমরা জানি পাসকাল অথবা তোমরা এইভাবেও লিখতে পারো কেজি মিটার মিটার বা সেকেন্ড স্কোয়ার ইন্টু কী হয়ে যাবে এখানে তোমাদের মিটার স্কোয়ার এইভাবেও তোমরা লিখতে পারো অথবা তোমাদের কি পাসকাল লিখতে পারো অথবা তোমাদের কি নিউটন ইন্টু নিউটন ইন্টু মিটার ইনভার্স মিটার ইনভার্স্ট মিটার টু দিপার মাইনাস টু এইভাবেও এই ফর্মও থাকতে পারে তাহলে তোমাদের নানা ফর্মে থাকতে পারে এমন কী ফর্মে তোমাদের কোশ্চিন আসবে সেটা বলা খুবই মুশকিল সেই জন্য এইভাবে তোমরা যদি পড়াশোনা করো এইভাবে যদি এই জিনিসগুলোকে জেনে রাখো তাহলে তোমরা কোনোদিনও কখনোই ভুলবে না এরপরে আমরা এখানে ডাইমেনশানে চলে আসি ফোর্সের ডাইমেনশান একটু আগে আমরা বের করলাম ফোর্সের ডাইমেনশন আমাদের কত বেরিয়ে এসেছিলো ফোর্সের ডাইমেনশান বেরিয়ে এসেছিলো এম এল টি টু দি পার মাইনাস টু তাহলে এইভাবে তোমাদের ফোর্সটা মনে থাকলে মনে রাখলে কিংবা যদি মনে না থাকে তাহলে সাইডে খুব তাড়াতাড়ি তোমরা বের করে যে ফোর্স ইসটুকি মাস ইন্টু এক্সেলেশন মাস ইন্টু এক্সেলেরশন এজ কষ্ট কি আমাদের কি মাস ইন্টু এক্সেলেশন কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার কেজি রাখে আমরা এম দিয়ে ডিনোট করি মিটারকে আমরা এল দিয়ে ডিনোট করি সেকেন্ডকে আমরা টি দিয়ে ডিনোট করি তাহলে এইভাবে তোমাদের ডাইরেক্ট বেরিয়ে চলে আসবে এরিয়া রয়েছে বাই এরিয়া রয়েছে এরিয়াকে আমরা কিছু ডিনোট করি এরিয়া আমাদেরকে লেন্থ লেন্থের স্কোয়ার তাহলে আলটিমেটলি এটা কত বেরিয়ে চলে আসবে এম এল ইন টি টু দি পাওয়ার মাইনাস টু এটা তোমাদের প্রেশারের ডাইমেনশন হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছো না বুঝতে পারলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে এরপর কী রয়েছে ওয়ার্ক অথবা এনার্জি ওয়ার্ক অথবা এনার্জিকে আমরা কি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট লিখি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ইজিজ্ঞাস আমাদের কী হয়ে থাকে ওয়ার্ক অথবা এনার্জি ফোর্সকে ফোর্সের এতক্ষণে আশা করি তোমাদের মুখস্থ হয়ে গেছে ফোর্স টু কি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ডিসপ্লেসমেন্ট আলটিমেটলি কি ডিসপ্লেসমেন্ট আলটিমেটলি একটা কি ডিস্টেন্স ডিসটেন্সকে আমরা কীভাবে ডিনোট করি এখানে মিটারে ডিনোট করি তাহলে এম দিয়ে ডিনোট করলাম তাহলে এর এসে ইউনিট কী চলে আসলো এসে এ ইউনিট টু কী চলে আসলো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারকে আমরা কি লিখতে পারি নিউটন লিখতে পারি তাহলে কি নিউটন ইন্টু মিটার এজ ইউনিট এইভাবে চলে আসলো নিউটন ইন্টু মিটার বা যদি তোমরা অন্যভাবে যদি লিখে রাখতে পারো যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু মিটার এভাবেও লিখতে পারো এইবার এখানে নিউটন ইন্টু মিটারকে আবার কী বলা হয় নিউটন ইন্টু মিটারকে বলা হয়ে থাকে জুল কী বলা হয় নিউটন ইন্টু মিটারকে জুল বলা হয়ে থাকে তিনটে জিনিস শিখালাম এখানে তোমাদের প্রথম যেটা রয়েছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারকে কী বলা হয়ে থাকে এটাকে বলা হয়ে থাকে নিউটন একে কী বলা হয়ে থাকে নিউটন বলা হয়ে থাকে এরপরে নিউটন বাই যদি মিটার স্কোয়ার থাকে নিউটন বাই মিটার স্কোয়ার তাহলে এটাকে কী বলা হয় থাকে এটাকে বলা হয় থাকে পাসকাল এটাকে কি বলা হয় থাকে পাসকেল বলা হয় নিউটন পার মিটার স্কোয়ার থাকলে এটাকে পাসকাল বলা হয় আবার যদি নিউটন ইন্টু মিটার স্কোয়ার মিটার থাকে শুধু মিটার স্কোয়ার না নিউটন ইন্টু শুধু যদি মিটার থাকে তাকে কী বলা হবে তাকে বলা হবে জুল তাহলে আসা এই তিনটা জিনিস মাথায় রাখবে যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারকে নিউটন বলা হবে নিউটন বাই যদি মিটার স্কোয়ার থাকে তাকে কী বলা হয় থাকে এটাকে আমাদেরকে পাস্কাল বলা হবে যেটা পাসকেল কি প্রেশারের ইউনিট তারপরে যেটা রয়েছে নিউটন ইন্টু মিটার কে আমরা কী বলবো জুল বলবো যেটা আমাদের ওয়ার্ক অথবা এনার্জির ইউনিট এবার এখানে ডাইমেনশন বের করতে হবে আশা করি তোমরা ডাইমেনশনগুলো এখন বের করা শিখে গিয়েছো তাহলে এখানে কি ফোর্স ফোর্সের ডাইমেনশন কি আমাদের এম এল টি টু দিপিওয়ার মাইনাস টু ফোর্সের ডাইমেনশন এবং তারপরে কি নিচে রয়েছে ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্টের জন্য আরেকটা কি এল হয়ে যাবে ডিসপ্লেসমেন্ট মানে কি লেন্থ লেন্থকে আমরা এল দিয়ে ডি নোট করি তাহলে আলটিমেটলি কী চলে আসবে এম এল স্কোয়ার টি টু দুয়ার মাইনাস টু ওয়ার্কের ডাইমেনশন হয়ে গেল তোমাদের ওয়ার্কের ডাইমেনশন এম এল স্কোয়ার টি টু পেয়ার মাইনাস টু এরপরে চলে আসি আমাদের কি ম্যাগনেটিক ফিল্ড ইনটেন্সিটি ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি আমাদের টু হয় ফোর্স ইন্টু ইলেকট্রিক কারেন্ট ইন্টু ডিসপ্লেসমেন্ট ফোর্স ইজিকাস টু ইজ আমাদের কী কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার অথবা কী বলতে পারি নিউটন উপরে আমাদের এটা হয়ে গেলো এবার ইলেকট্রিক কারেন্টকে আমরা একটু একটু আগে তোমাদের দেখালাম যে কীভাবে ডিনোট করি ইলেকট্রিক কারেন্টকে আমরা এ দিয়ে ডিনোট করি সিম্বল এ দিয়ে ডিনোট করি এবং ডিসপ্লেসমেন্ট মানে কি ডিসপ্লেসমেন্ট এ দিয়ে অথবা এএমপি যে কোনো একটা জিনিস তোমরা ডিনোট করতে পারো এরপরে ইন্টু দিয়ে আমাদের ডিসপ্লেসমেন্ট আলটিমেটলি কি একটা লেন্থ লেন্থ মানে কি মিটার এই হয়ে গেলো আমাদের তাহলে উপরে কি চলে আসলো আমাদের নিউটন উপরে কি রয়েছে আমাদের নিউটন কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে কি সেকেন্ড স্কোয়ার যদি বলি এটা তাহলে কি নিউটন নিউটন তাহলে নিউটন অ্যাম্পিয়ারকে আমি যদি উপরে নিয়ে চলে যাই তাহলে কি অ্যাম্পিয়ার ইনভার্স ইন্টু মিটার ইনভার্স এই হলো গিয়ে তোমাদের কি ম্যাগনেটিক ফিল্ড ইন্টেনসিটির তোমাদের এসআই ইউনিট এই এসআই ইউনিটকে আবার কি বলা হয় এই ফর্মটাকে আবার কি বলা হয় টেসলা বলা হয়ে থাকে কি বলা হয়ে থাকে টেসলা টেসলা বলা হয়ে থাকে টেসলা বলা হয়ে থাকে অথবা আরও একটা জিনিস একে বলা হয়ে থাকে কী বলা হয়ে থাকে একে ওয়েবার বাই মিটার স্কোয়ার এটা ইস কাস্ট ওয়েবার পার মিটার স্কোয়ার এটাও তোমরা মনে রাখতে বেশি ইউনিটের তিনটে রয়েছে প্রথমে এই ফর্মটা হয়ে গেলো তারপর টেসলা হয়ে গেলো তারপর কি ওয়েবার পার মিটার স্কোয়ার তাহলে এই তোমাদের হয়ে গেলো এরপর এখান থেকে যদি আমি ডিসপ্লে যেটা রয়েছে ডাইমেনশনটাকে যদি বের করতে যাই তাহলে ফোর্সের ডাইমেনশন কী হয়ে যায় আমাদের এম এল টি টু তু পারাস টু ফোর্সের আমাদের কি ডাইমেনশন এবার ইলেকট্রিক কারেন্ট কি ইলেকট্রিক কারেন্ট এ ডিসপ্লেসমেন্ট কি ডিসপ্লেসমেন্ট আবার আমাদের কি এম আমাদের কি মিট লেন্থ আলটিমেটলি একটা লেন্থ 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 এখান থেকে কেটে যাবে তাহলে কী চলে আসবে এম এ ইনভার্স টি টু তু পাইনাস টু এ হয়ে গেল তোমাদের এখানে তোমাদের কি এর যদি তোমাদের ডিসপ্লেসমেন্ট বেজে বের করতে ডাইমেনশন যদি বের করতে বলা হয় তাহলে ডাইমেনশন তোমাদের বেরিয়ে চলে এলো এরপরে দেখলাম এরপরে রয়েছে আমাদের এক্সেলারেশন এক্সেলারেশন আমি তোমাদেরকে প্রথমে থেকে একবার বললাম বললাম সেখানে এক্সেলেশন টু কি ভেলোসিডি বাই টাইম ভেলোসিডি জিগাস টু কি আমরা জানি ভেলোসি টু আবার কি ডিসপ্লেসমেন্ট বাই টাইম তাহলে ইজ এক্সেলেরশন টু কি চলে আসে ডিসপ্লেসমেন্ট বাই টাইম স্কোয়ার এবার এসএ ইউনিট দরকার ইউনিট কি ডিসপ্লেসমেন্ট আমরা কি মিটারে ডিনোট করি এরপরে কি যেটা রয়েছে তোমাদের টাইমকে আমরা কি এসে ডিনোট করি তাহলে কি সেকেন্ড স্কোয়ার তাহলে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার অথবা তোমরা বলতে পারো মিটার ইন্টু সেকেন্ড টু দি পার মাইনাস টু এরপর যদি ডাইমেনশন বের করতে বলা হয় তাহলে কি মিটারকে আমরা কী কীসে ডিনোট করি মিটারকে আমরা এল দিয়ে ডিনোট করব এবং টাইমকে আমরা কি টি দিয়ে ডিনোট করবো টি দু মাইনাস টু ই তোমাদের ডাইমেনশন বেরিয়ে চলে এলো আশা করি বুঝতে পেরেছো কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে নেক্সট কি রয়েছে আমাদের কাইনেটিক এনার্জি অনেকবারই কোশ্চেনটা কিন্তু আসে যে কাইনেটিক এনার্জি এসআই ইউনিট কি তোমরা আশা করি জানো জুল কিন্তু তোমরা কীভাবে বের করবে এরপরে তোমাদের ডাইমেনশন যদি জিজ্ঞেস হয় ডাইমেনশনটা কীভাবে বের করবে তাহলে এখানে কি এসআই ইউনিট যখন বের করব কি মাস মাসকে আমরা কি কেজি এরপরে ভেলোসিটি ইজ ইগাস টু কি ভেলোসিটি ইজ ইগাস টু আমাদের কি বেরিয়ে আসবে আমরা ভেলোসিটি ইজ ইগাস টু কি শিখেছি ভেলোসিটি ইজ ইগাস টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম শিখেছি ডিসপ্লেসমেন্ট বাই টাইম ডিসপ্লেসমেন্ট মানে কি মিটার ডিসপ্লেসমেন্টকে আমরা এন দিয়ে ডিনোট করি বাই টাইমকে আমরা কি এস দিয়ে ডিনোট করি এর কি স্কোয়ার তাহলে আলটিমেটলি কি চলে আসছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এই যে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার এখান থেকে বেরিয়ে চলে এলো এবার এখানে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার এটা ইজ ইগাস টু আমাদের কি এটা ইজ ইগাস টু আমাদের কি হয় আমরা জানি যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা ইজ ইস্টু আমরা কী জানি জুল একটু আগে আমরা তোমাদের শিখলাম এটা ইস্ট টু জুল ইন্টু আমাদের কী রয়েছে একটা এম তাহলে এখানে আলটিমেটলি কী চলে আসছে এখানে তোমাদের এখানে যেটা চলে আসছে নিউটন কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইজক টু নিউটন সরি জুল বললে মনে হয় নিউটন এখানে আমি একটু শিখেছি তাহলে রে কি এটা ইজকস টু নিউটন চলে আসলো আর একটা কি চলে আসলো মিটার এবার আবার আমি তোমাদের কি নিউটন পার মিটার ইজগস্ট আমরা কি শিখলাম যেখানে আমরা কোন জায়গায় শিখলাম ওয়ার্ক ইজগাস্ট ওয়ার্ক ইজগাস্ট আমাদের বেরিয়ে এসলো কি নিউটন ইন্টু মিটার নিউটন ইন্টু মিটার ইজগস্টু কি আবার জুল তাহলে এটা কি আলটিমেটলি কাইনেটিক এনার্জি যেটা তোমাদের এসএ ইউনিট বেরিয়ে এলো সেটা কি বেরিয়ে এলো তোমাদের জুল বেরিয়ে এলো কি বেরিয়ে এসছে জুল বেরিয়ে এসছে এবার ধরো এই ডাইমেনশন জিজ্ঞেস করা হয়েছে ডাইমেনশন কি তাহলে কি এর আলটিমেটলি কি কী বেরিয়ে এসেছিলো এর যেটা ফর্মটা বেরিয়ে এসেছিলো কেজি মিটার স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার কেজিকে আমরা কী ডিনোট করি কেজি মানে মাস এন দিয়ে ডিনোট করব মিটার মানে কি লেন্থ এল দিয়ে ডিনোট করব এল স্কোয়ার তারপর কি এস মানে কি টাইম টাইমটা নিচে আসে যদি আমি উপরে লিখি তাহলে কি টি টু তো পার মাইনাস টু এ হয়ে গেলো তোমাদের কি ডাইমেনশন যদি ডাইমেনশন জিজ্ঞেস করা এই তোমাদের ডাইমেনশন যদি তোমাদের এস এ ইউনিট জিজ্ঞেস করা এস এ ইউনিট যে কোনো ফর্ম এই একটা প্রথমে একটা ফর্ম হয়ে গেল এই ফর্মেও তোমাদের থাকতে পারে অ্যান্সারটা তারপরে এই যে একটা ফর্ম হয়ে গেল নিউটন ইন্টু জুল এই ফর্মও নিউটন ইন্টু মিটার এই ফর্মও থাকতে পারে অথবা তোমাদের ডাইরেক্ট অপশনে থাকতে পারে জুল এই ফর্মও থাকতে পারে তাহলে সব কটাই কিন্তু তোমাদেরকে মনে রাখতে লাগবে যে কোনো একটাই তোমাদের এখান থেকে আসতে পারে নেক্সট পয়েন্টটা দেখানো কী রয়েছে আমাদের পোটেনশিয়াল এনার্জি এটা আমাদের আজকে লাস্ট কোশ্চেন তার আগে বলে যে ভিডিওটা ভালো লাগে তার লাইক অবশ্যই করবে ভিডিওটা যদি ভালো না লাগে ডিসলাইক অবশ্যই করবে কিন্তু চ্যালেঞ্জ যারা বন্ধুরা তোমরা প্রথমবার ভিজিট করছো তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে বেলাইকনটা ওপেন করে অবশ্যই রাখবে কারণ তোমাদের জন্য যে নেক্সট ভিডিওটা আসতে চলেছে সেই নেক্সট ভিডিওটা তোমাদের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট জিনিস থাকতে চলেছে কী হয়ে যাবে এখানে কি বলা হয়েছে এখানে মাস ইন্টু এক্সেলারেশন ডিউ টু গ্রাভিটি ইন্টু হাইট যেটা আমাদের পোটেন্সিয়াল এনার্জি যেগস্ট আমাদের যেটা হয়ে থাকে তাহলে মাস টু কী মাস আমাদের কী কেজি এবার এক্সেলারেশন ইজ ইগাস টু কি এক্সেলারেশন আমি বারবার করে বলছি ডিসপ্লেসমেন্ট বাই টাইম স্কোয়ার কিংবা তোমরা মনে করো যে এক্সেলারেশন ইজ টু ভেলোসিটি বাই টাইম ভ্যালোসিটি ইজগাস্ট আমাদের আর জানি ডিসপ্লেসমেন্ট বাই টাইম তাহলে আলটিমেটলি এক্সেলেশন টু চলে আসে আমাদের ডিসপ্লেসমেন্ট বাই টাইম স্কোয়ার তাহলে ডিসপ্লেসমেন্ট মানে কি ডিসপ্লেসমেন্ট মানে হলো গিয়ে কি আলটিমেটলি একটা লেন্থ মানে এম বাই টাইম স্কোয়ার টাইমকে আমরা কি এস দিয়ে ডিনোট করবো এস এর স্কোয়ার ইন্টু হাইট হাইট কি আলটিমেটলি হাইট তো একটা আলটিমেটলি একটা কি লেন্থ ওটাও তো একটা লেন্থই তো হাইটটাকে যেটা মাপা হয় সেটা কি লেন্থ তাহলে হাইটকে আমরা কীভাবে মাপবো মিটারে মাপবো হাইটকে আমরা কী মিটারে মাপবো তাহলে আলটিমেটলি কী চলে আসলো কেজি মিটার স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার এসে ইউনিট বের করছে তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি কেজি মিটার বাই সেকেন্ড স্কোয়ার ইন্টু আর একটা এম তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইসগস্ট আমরা কী জানি নিউটন ইন্টু মিটার তাহলে কি নিউটন ইন্টু মিটার নিউটন ইন্টু মিটার ইসগস্ট আমরা আবার কী জানি জুল তাহলে পোটেন্সিয়াল এনার্জি কী এ হয়ে গেলো তোমাদের এসে ইউনিট ঝুল এখান থেকে তোমাদের বেরিয়ে চলে আসলো এবার ডাইমেনশনের কথা বলি ডাইমেনশন ঠিক একইভাবে তোমাদের কী হয়ে যাবে কেজিকে আমরা কী দিয়ে ডিনোট করবো এম দিয়ে তারপরে তোমাদের কি মিটারকে আমরা কী দিয়ে ডিনোট করবো দুটো মিটার রয়েছে তাহলে এল দিয়ে দুটো এল স্কোয়ার টাইমকে আমরা দুটো টি দিয়ে টি দিব মাইনাস টু এ হয়ে গেলো তোমাদের এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু এখান থেকে তোমাদের বেরিয়ে চলে আসলো আশা করি বুঝতে পেরেছি কোনো রকমের যদি ডাউট থেকে থাকে কোনো রকমের যদি কোশ্চেন থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে ফেসবুক গ্রুপে কমেন্ট করে জানাবে তোমাদের এখানে টেলিগ্রাম গ্রুপের ডিসকাস গ্রুপ তৈরি করে দেওয়া রয়েছে টেলিগ্রাম ডিসকাস গ্রুপে কোশ্চেন করে জানাবে সমস্ত লিঙ্কগুলো যেগুলো রয়েছে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে সেখান থেকে গিয়ে তোমরা জয়েন্ট হয়ে যেতে পারবে তাহলে আজকে জান এতখানি থ্যাংক ইউ ফর ওয়াচিং